এবং তাদের ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত যত্নশীল। আমি যখন মন্ত্রী হওয়ার আগে এমপি ছিলাম, পার্লামেন্টে আমাদের 2012 সালে পঞ্চায়েতে মহিলাদের 50% সংরক্ষণ বিল পাস হয়েছিল। কিন্তু আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি, এই বাংলার একজন নাগরিক হিসেবে, যে ভারতবর্ষের কোনো রাজ্য পঞ্চায়েতে মহিলাদের 50% সংরক্ষণ দেয়নি, 1/3 দিয়েছে। তো আমাদের রাজ্য পঞ্চায়েতের 50% মহিলা সংরক্ষণ দিয়েছে, এটা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রীর জন্য সম্ভব হয়েছে। লোকসভাতে 1/3 মহিলা সংরক্ষণ সব রাজনৈতিক দলগুলো ভোট এলে বলে, আমরা জানি সেটা এখনো হয়নি। কিন্তু আমাদের যদি তৃণমূল কংগ্রেসের, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাসক দল, আমি যে দলের একজন বিধায়ক হিসেবে মন্ত্রী, আমাদের এমপির সংখ্যা আপনি যদি দেখেন, দেখবেন 1/3 আমাদের মহিলা এমপিকে আমরা লোকসভায় যাওয়ার সুযোগ করে দিয়েছি। সবসময় নারীদের যে অগ্রাধিকার, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা স্বামী বিবেকানন্দকে পুজো করি। 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গেছিলেন এবং তিনি ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় তুলে ধরেছেন। সেই স্বামী বিবেকানন্দ বলতেন যে আমাদের দেশ ভারতবর্ষ এগোচ্ছে না, কারণ এখানে মহিলাদের আমরা অবহেলা করি। তিনি বলছিলেন পাশ্চাত্য এগিয়ে যাচ্ছে, তার কারণ সেখানে নারীরা পুজো পায়। তিনি উদাহরণ দিয়েছিলেন, একটা পাখি যেমন একটা ডানার উপর ভর করে উঠতে পারে না, সমাজ কেবলমাত্র পুরুষদের দিয়ে জয়যুক্ত হতে পারে না। এটা স্বামীজির কথা। আজকে এতদিন পরে, স্বামীজি চলে যাওয়ার এতদিন পরে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রীর মতো স্কিম এনে আজকে মহিলাদেরকে শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। স্বামী বিবেকানন্দ এই যে সমস্যা, তার সমাধানের উপায় বলে গেছিলেন। তিনি বলেছিলেন যে নারী শিক্ষা হল তার একমাত্র উপায়। আমরা এই 2019-এ বিদ্যাসাগর, যিনি বর্ণ পরিচয়ের আবিষ্কারকর্তা, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুরের সুসন্তান, তার জন্মের দ্বিশতবর্ষ পালন করব। বিবেকানন্দ বিদ্যাসাগরের 1820 থেকে 1890 জীবৎকালে তিনি মহিলাদের জন্য কাজ করে গেছেন, নারীদের জন্য কাজ করে গেছেন এবং বিধবা বিবাহ এবং বাল্য বিবাহ প্রথা রক্ষার জন্য, বিধবা বিবাহ প্রথা চালু করার জন্য তিনি তৎকালীন সময়ে 50,000 হস্তাক্ষর সংগ্রহ করে ব্রিটিশদের কাছে তুলে দিয়েছিলেন, যে বিল 1856 এবং 1872 ব্রিটিশরা পাস করাতে বাধ্য হয়েছিল। তাই আমাদের নারী শক্তির উত্থান আমরা চাই। তাই আমাদের গ্রামে এসএসজি গ্রুপ, আগে সরকারের আমলে 4% ইন্টারেস্ট দিতে হতো, আমরা 2% করেছি, 10% সাবসিডি ছিল, সেটাকে বাড়িয়ে 30% করা হয়েছে। ঠিক শহরে আমি কাউন্সিলর ছিলাম এমপি হওয়ার আগে, এসজেআরওয়াই প্রোগ্রামে মহিলাদেরকে যুক্ত করা, স্বনির্ভর করার জন্য অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমান সময়কালে আমাদের পূর্ব নগর উন্নয়ন দপ্তর, আপনাদের মায়েদের পরিচালিত এসএসজি গ্রুপ, তাদেরকে নানাভাবে রিভলভিং ফান্ড দেওয়া, সাবসিডি বিতরণ করা, তারা হাতের কাজের জন্য মেশিন তাদেরকে বিতরণ করে, তাদেরকে একেবারে সেই উৎপাদিত সামগ্রীকে বাজারে বিক্রয় করার ব্যবস্থা পর্যন্ত আমাদের সময়কালে করা হয়েছে, আপনারা জানেন। তাই আজকে আমি এসে অত্যন্ত খুশি যে এখানে আমাদের প্রায় 45 লক্ষ টাকা আমাদের সড়ক সব প্রয়োগ দলগুলির মধ্যে বিতরণ করা হবে। এর বাইরেও আমাদের প্রায় 405টি গোষ্ঠীকে টাকা দেওয়া হবে, 13টি গোষ্ঠীকে, তাদেরকে 1.5 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে আজকের এই মঞ্চ থেকে। বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তাই এই শক্তিকে আমি বলবো যে আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনাদের সঙ্গে সরকার আছে, আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোপরি আছেন এবং আপনারা জানেন যে কিছু স্কিমে মহিলাদের নিয়োগ করা হয়েছিল, কিন্তু তারা কোনো ভাতা পেতেন না, যেমন প্রাণী মিত্রা। আজকে বর্তমান সরকার তাদের 1,500 টাকা করে সাম্মানিক দিচ্ছেন। আশা কর্মী, আমরা আসার আগে নিয়োগ হয়েছে, শূন্য পেতেন, আজকে সরকার তাদেরকে 3,000 টাকা 1 এপ্রিল থেকে আরো 500 টাকা বাড়িয়ে 3,500 টাকা
করা হয়েছে, তাদের সাইকেল এবং মোবাইল ফোন পর্যন্ত দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নানা কর্মসূচিতে তাদেরকে যুক্ত করা হয়েছে। এবং আইসিডিএস এর ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও আমরা এই সরকারের সময়ে তাদের বেতন বৃদ্ধি করা, তাদেরকে সাহায্য করা, এই কাজটা আমরা করেছি। তাই আপনারা আসুন, এই নারী শক্তির উত্তরণ ঘটিয়ে বাংলার মহর্ষি নারী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ইতিবাচক দিক, তার যে গীতার যে কথা আছে, বহুজন সুখায় বহুজন হিতায়, প্রকৃতপক্ষে যদি এই গীতার এই কথা বাস্তবিকে রূপ দান করে থাকেন, তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কাউটি পুরসভা স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতি চরৈবতি বলে এগিয়ে চলুক। বিভিন্ন সময় সময় কালে SMS হোয়াটসঅ্যাপ দেখা হলে এই পৌর প্রধান বিধায়ক বা অন্যান্য কাউন্সিলর বৃন্দ তারা নানা ধরনের সমস্যা আমাকে বলেন, আমি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করি। এবং যে কথাগুলি অপূর্ব সরকার বললেন এগুলো আমরা পৌর নগর উন্নয়ন দপ্তরের সাথে সাথে আমার দপ্তরে যে স্কিমগুলো গেছে যাতে এই অর্থবর্ষে সেই স্কিমগুলো অনুমোদিত হয় এবং আপনারা সে কাজ করতে পারেন, তার জন্য প্রাথমিক যে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এগুলো করে দেওয়ার উদ্যোগ আমি নিশ্চিতভাবে আগামীকালই অফিসে গিয়ে আমি সেটাকে ত্বরান্বিত করবো, এক্সপিডাইট করবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা না বাড়িয়ে, মাধ্যমিক পরীক্ষা চলে গেছে, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলে গেছে, পরীক্ষার্থীরা নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েছেন, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, তাদের পরীক্ষাও ভালো হোক, এইটুকু আশা রেখে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ। করে গেছেন এবং বিধবা বিবাহ এবং বাল্য বিবাহ প্রথা রক্ষার জন্য, বিধবা বিবাহ প্রথা চালু করার জন্য তিনি তৎকালীন সময়ে 50,000 হস্তাক্ষর সংগ্রহ করে ব্রিটিশদের কাছে তুলে দিয়েছিলেন, যে বিল 1856 এবং 1872 ব্রিটিশরা পাস করাতে বাধ্য হয়েছিল। তাই আমাদের নারী শক্তির উত্থান আমরা চাই। তাই আমাদের গ্রামে SHG গ্রুপ আগে সরকারের আমলে 4% ইন্টারেস্ট দিতে হতো, আমরা 2% করেছি, 10% সাবসিডি ছিল, সেটাকে বাড়িয়ে 30% করা হয়েছে। ঠিক শহরে আমি কাউন্সিলর ছিলাম MP হওয়ার আগে, SJRI প্রোগ্রামে মহিলাদেরকে যুক্ত করা, স্বনির্ভর করার জন্য অনেক কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমান সময়কালে আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর আপনাদের মায়েদের পরিচালিত SHG গ্রুপ তাদেরকে নানাভাবে রিভলভিং ফান্ড দেওয়া, সাবসিডি বিতরণ করা, তারা হাতের কাজের জন্য মেশিন তাদেরকে বিতরণ করে তাদেরকে একেবারে সেই উৎপাদিত সামগ্রীকে বাজারে বিক্রয় করার ব্যবস্থা পর্যন্ত আমাদের সময়কালে করা হয়েছে, আপনারা জানেন। তাই আজকে আমি এসে অত্যন্ত খুশি যে এখানে আমাদের প্রায় 45 লক্ষ টাকা আমাদের সড়ক সব দলগুলির মধ্যে বিতরণ করা হবে। এর বাইরেও আমাদের প্রায় 405টি গোষ্ঠীকে টাকা দেওয়া হবে, 13টি গোষ্ঠীকে তাদেরকে 1.5 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। আজকের এই মঞ্চ থেকে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান তাদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তাই এই শক্তিকে আমি বলবো যে আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনাদের সঙ্গে সরকার আছে, আমরা আছি, মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোপরি আছেন। এবং আপনারা জানেন যে কিছু স্কিমে মহিলাদের নিয়োগ করা হয়েছিল কিন্তু তারা কোনো ভাতা পেতেন না, যেমন প্রাণী মিত্রা, আজকে বর্তমান সরকার তাদের 1,500 টাকা করে সাম্মানিক দিচ্ছেন। আশা কর্মী, আমরা আসার আগে নিয়োগ হয়েছে, শূন্য পেতেন, আজকে সরকার তাদেরকে 3,000 টাকা পয়লা এপ্রিল থেকে আরো 500 টাকা বাড়িয়ে 3,500 টাকা করা হয়েছে, তাদের সাইকেল এবং মোবাইল ফোন পর্যন্ত দেওয়া হয়েছে, স্বাস্থ্য দপ্তরের নানা কর্মসূচিতে তাদেরকে যুক্ত করা হয়েছে। এবং ICDS এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরেও আমরা এই সরকারের সময়ে তাদের বেতন বৃদ্ধি করা, তাদেরকে সাহায্য করা, এই কাজটা আমরা করেছি। তাই আপনারা আসুন, এই নারী শক্তির উত্তরণ ঘটিয়ে বাংলার মহর্ষি নারী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ইতিবাচক দিক